আজকের বাজার আলু নিয়ে আসছে, শসা, টমেটো আর হচ্ছে বেগুন। আর কি নিয়ে আসছে সেটাও দেখাচ্ছি। আর নিয়ে আসছে এই যে, এটা হলো কলিজা, আমি ঢেলে দেখাচ্ছি। এই হচ্ছে কলিজা, কলিজা নিয়ে আসছে। এখন এইটা আমি কাটবো, কেটে পাকাবো। আনান কলিজা নিয়ে আসছে। কলিজা কেটে নিয়ে অনেকবার ধুয়েছি, এরপরে এখানে একটু হালকা গরম পানি দিয়েছি আর আলু কেটে রেখেছি। কড়াই চাপাই দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি এই গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। গরম তেলে নাকি আগে গরম মশলা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। আসলে আমি কিন্তু রান্নার রেসিপি দিচ্ছি না, বাট হচ্ছে আমি যেভাবে রান্না করি এটাই শেয়ার করতেছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিলাম লবণ। এখন দিব ডিপ ফ্রিজে এই যে ছোট ছোট কিউব করে রাখা আমার আদা রসুনের পেস্ট। আমি এভাবে ছোট ছোট করে রাখি, মানে অনেক সময় দেখা যায় মাংসে একটু বেশি লাগে, আবার অন্য তরকারিতে একটু কম লাগে, যার জন্য ছোট পরিমাণে রাখি, আমার সুবিধা হয়। এখন এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সব গুঁড়া গুলা অ্যাড করে নিচ্ছি, তারপরে কষায় নিব। আই এম সো সরি, পরে আমি রান্নাটা বসাই দিছি, এটা আর দেখাই নাই। পরে আর কি আলু আর কলিজা অ্যাড করে দিয়েছি, তারপরে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আমি দেখাই নাই কারণ এই যে সালাদ কাটলাম আর লেট হয়ে গেছে আজকে রান্না করতে, এই জন্য আর কি। এতে হলো অবস্থা। আর এই যে সালাদে অল্প একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো আর শসা দিয়েছি। আজকে হচ্ছে কলিজা ভুনা। এই যে ভাত, আমি কিন্তু অলওয়েজ প্রেশার কুকারে ভাত পাকাই, এটা হচ্ছে আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা সবাই জানে। আর এখানে হলো বেগুন ভাজা, এই তো হয়েছে আজকের রান্নাবান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.